বন্ধুরা, অস্ট্রেলিয়ার টিমকে এই ওয়ার্ল্ড কাপ 2023 এর ফাইনাল ম্যাচে হারানোর জন্য টিম ইন্ডিয়া যখন আহমেদাবাদ পৌঁছে গেল, আর আহমেদাবাদ পৌঁছে যাওয়ার পর টিম ইন্ডিয়া পেয়ে গেল একটি নয় দুটি নয়, একসঙ্গে তিন তিনটি বড় সুখবর। আর এই সুখবর শুনেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো অস্ট্রেলিয়ার টিম। আপনারা যদি চান যে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতুক এই ওয়ার্ল্ড কাপ 2023, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই ওয়ার্ল্ড কাপ 2023 টিম ইন্ডিয়া 9টি লিগ ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার টিমকে টিম ইন্ডিয়া 6 উইকেটে হারিয়েছিল, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে 8 উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া, তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছিল 7 উইকেটে, চতুর্থ ম্যাচে টিম ইন্ডিয়া 7 উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে, পঞ্চম ম্যাচে 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছিল টিম ইন্ডিয়া, ষষ্ঠম ম্যাচ টিম ইন্ডিয়া 100 রানে জিতে নেয় ইংল্যান্ডকে হারিয়ে, সপ্তম ম্যাচে শ্রীলঙ্কাকে 302 রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে জিতে নেয় টিম ইন্ডিয়া, অষ্টম ম্যাচে 243 রানে জিতে নেয় টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে, এবং নবমতম ম্যাচে নেদারল্যান্ডসকে 160 রানে হারিয়ে জিতে নেয় টিম ইন্ডিয়া। আর এইভাবে টিম ইন্ডিয়া 9টি ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে পৌঁছে গিয়েছিল ওয়ার্ল্ড কাপ 2023 সেমিফাইনালে, এবং এই সেমিফাইনাল ম্যাচও জিতে নেয় টিম ইন্ডিয়া 70 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে। কিন্তু বন্ধুরা, টিম ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপ 2023 ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 19 নভেম্বর, মানে আজ। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে দুপুর 2টো থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু বন্ধুরা, এই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে টিম ইন্ডিয়া পেয়ে গেল একসঙ্গে তিন তিনটি বড় সুখবর। বন্ধুরা, আর প্রথম বড় সুখবর হলো যে CSIR এই ওয়ার্ল্ড কাপ 2023 তার ফর্ম ফিরে পেয়েছে, এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে করে ফেলেছিল সেঞ্চুরি, এবং খেলে ফেলেছিল 94 বলে 128 রানের বিধ্বংসী ইনিংস, এবং সেমিফাইনাল ম্যাচেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে করে ফেলেছিল সেঞ্চুরি, এবং খেলে ফেলেছিল 70 বলে 105 রানের মারকাটারি ইনিংস, এবং এই ওয়ার্ল্ড কাপের 10টি ম্যাচের 10টি ইনিংসে করে ফেলেছিল 526 রান 75.14 এভারেজে। এবং দ্বিতীয় বড় সুখবর হলো যে অধিনায়ক রোহিত শর্মা বিধ্বংসীভাবে ব্যাটিং করে যাচ্ছে প্রায় প্রত্যেকটি ম্যাচে, প্রায় 125 স্ট্রাইক রেটে, এবং এই ওয়ার্ল্ড কাপ 2023 রোহিত শর্মা 10টি ম্যাচ খেলে ফেলেছে, এবং 10টি ইনিংসে করে ফেলেছে 550 রান 55 এভারেজে। আর এইভাবে কুটতে দেখবেন রোহিত শর্মাকে অস্ট্রেলিয়ার বোলারদেরকে ফাইনাল ম্যাচে। এবং তৃতীয় বড় সুখবর হচ্ছে যে রান মেশিন বিরাট কোহলি এই ওয়ার্ল্ড কাপ 2023 10টি ম্যাচ খেলে ফেলেছে, এবং এই 10টি ইনিংসে করে ফেলেছে 711 রান প্রায় 102 এভারেজে। এবং এই ওয়ার্ল্ড কাপ 2023 এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হচ্ছে বিরাট কোহলি, এবং সেমিফাইনাল ম্যাচে বিরাট কোহলি করে ফেললো সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এবং করে ফেললো তার 50তম সেঞ্চুরি, এবং ভেঙে ফেললো সচিন টেন্ডুলকারের 49তম সেঞ্চুরির ওয়ার্ল্ড রেকর্ড, এবং এই সেমিফাইনাল ম্যাচে খেলে ফেললো 113 বলে 117 রানের তাবড়তোড় ইনিংস। আর এটা বন্ধুরা কিন্তু সুখবরের থেকে কম কিছু নয়। বন্ধুরা, বিরাট কোহলি কি পারবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে তার 51তম সেঞ্চুরি করতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।